হেল্পলাইনে আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ফেসবুক লাইক পেজ লিস্টটা হাইড করে রাখতে পারি বা অনলি মি বা ফ্রেন্ড করে রাখতে পারি। এর জন্য আমরা প্রথমে অপেরা মিনিতে যাব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ব্রাউজারে যেতে পারেন। এটা একটা জিনিস মনে রাখতে হবে, জিরো ফেসবুক ছাড়া এটা করা যাবে না। তো আপনারা যারাই যে ব্রাউজারেই এটা করতে যান না কেন, জিরো ফেসবুক অন করে নেবেন। অপেরা মিনিতে আমি চলে আসছি, এখানে প্রোফাইলে ঢুকব। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখবেন লাইকস, এখানে আমার লাইক পেজগুলো আছে। এটাতে এই যে আমার পেজগুলো লাইক দেয়া, এই লিস্টটা যদি আমি হাইড করতে চাই তাহলে এই যে এখানে পৃথিবীর একটা গোল বৃত্ত চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন ফাংশনগুলো আসছে, পাবলিক, ফ্রেন্ড, অনলি মি। আমি যদি কাউকে না দেখাতে চাই আমার লাইক পেজ লিস্টটা তাহলে অনলি মি এখানে ক্লিক করে দেব। দেখুন অনলি মি হয়ে গেছে। এরকম করে সবগুলোই করে নিতে হবে। ব্যাকে যাই, এটা আমাদের হয়ে গেছে ফেভারিট টিমস, এখানে আদার্স আর একটা দেখতে পারতেছেন এইখানে, এখানেও আবার ক্লিক করবেন, অনলি মি করে নেবেন। এগুলো সব অনলি মি। অনলি মি যখন হয়ে যাবে তখন দেখেন এখানে একটা তালার বা লকেট চিহ্ন আসতেছে, এটাতে বুঝবেন আপনার লাইক পেজ লিস্টটা অনলি মি হয়ে গেছে। আর এটা আপনারা যদি পিসিতে ব্যবহার করেন তাহলে পিসিতে এটা সেটিং করা আরও সহজ। তো আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, খুদা হাফেজ।